নমস্কার, ভূমি বার্তায় আপনাদের স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি সৌরভ, আপনাদের সাথে আমি পিয়ালি। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। নাড়ো তদন্তে গতি প্রকৃতি নিয়ে ক্ষুব্ধ সিবিআই স্পেশাল ডিরেক্টর, সিবিআই তদন্তকারী দলকে নিজাম প্যালেসে ভৎসনা রাকেশ আস্থানার। গরমের দাপট কাটিয়ে শহর জুড়ে স্বস্তির বৃষ্টি, জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি, জলমগ্ন কলকাতা সহ শহরতলির একাধিক রাস্তা। চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যু, উত্তেজনা ডেভরা ব্লকের একটি নার্সিং হোমের প্রতিবাদে হাসপাতালে ভাঙচুর রোগীর আত্মীয়দের। আসছে বিস্তারিত খবরে। নাড়ু তদন্তে গতি প্রকৃতি নিয়ে ক্ষুব্ধ সিবিআই স্পেশাল ডিরেক্টর, সিবিআই তদন্তকারী দলকে ভৎসনা করলেন সিবিআই স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানা। মামলার এতদিন পরেও কেন কোনো তথ্য প্রমাণ মেলেনি, সিবিআই আধিকারিকদের এই প্রশ্ন তুলে নিজাম প্যালেসে ক্ষোভ প্রকাশ করলেন তিনি। মঙ্গলবার কলকাতায় পা রেখে নিজের কর্মসূচি সম্পর্কে জানিয়েছিলেন সিবিআই স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানা। সেই মতোই বুধবার সকাল থেকে নিজাম প্যালেসে সারদা নারদ রোজ ভ্যালি কাণ্ডের তদন্তকারী আধিকারিকদের সঙ্গে বৈঠকে সিবিআই কর্তা রাকেশ আস্থানা এতদিন দিল্লি থেকে সারদা রোজ ভ্যালি নারদ স্টিং তদন্তে মামলার তদন্ত প্রক্রিয়া পরিচালনা করতেন। সিটের রিপোর্টে খুশি নন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, তাই সমস্ত মামলায় এবং যাবৎকালের তদন্ত রিপোর্ট খতিয়ে দেখতে সশরীরে কলকাতায় সিবিআই স্পেশাল ডিরেক্টর। হাঁসফাঁস করা গরমের হাত থেকে রেহাই দিয়ে মিলল স্বস্তির বৃষ্টি, মনের সুখে বৃষ্টিতে ভিজল 8 থেকে 80 সকলেই। তিলোত্তমার পাশাপাশি একটানা বৃষ্টিতে ভিজল রাজ্যের একাধিক জেলা, এক ধাক্কায় তাপমাত্রার পারদ নামল অনেকটাই। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সত্যি করে অবশেষে প্রবল দাবদাহের পর রাজ্য জুড়ে নামল স্বস্তির বৃষ্টি। বুধবারও সকাল থেকে গরমে নাজেহাল হচ্ছিলেন রাজ্যবাসী, কিন্তু হঠাৎই আকাশ ঢাকলো কালো মেঘে, শুরু হলো মুষলধারায় বৃষ্টিপাত, ফলে তাপমাত্রা এক ধাক্কায় নামল অনেকটাই। শহর কলকাতায় বেশ কিছু রাস্তা একটানা বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়ে, স্লথ হয়ে যায় গাড়ির গতি, পাশাপাশি বেশ কিছু জেলাতেও হয় মাঝারি থেকে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে প্রচণ্ড গরমে কার্যত হাঁসফাঁস অবস্থা হয়েছিল। উত্তর চব্বিশ পরগনা ও বীরভূমের কয়েকটি জায়গায় মঙ্গলবার বিকেলে কয়েক পশলা বৃষ্টি হয়। মঙ্গলবার দুপুরে ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে হাবড়া বসিরহাট রোডে বিভিন্ন এলাকায় রাস্তায় গাছ উপড়ে পড়ে, তার জেরে ব্যাহত হয় যান চলাচল, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। কাল দুপুর থেকে ঝড় বৃষ্টির পর থেকে আর কোনো কারেন্ট আসছে না আমাদের এখানে, লোকজন খুব বিপর্যয় আছে। এখানে খুব ঝড় হয়েছে, যেমন ইলেকট্রিক পোস্ট ভেঙে গেছে, গাছ ভেঙে গেছে, তার ছিঁড়ে গেছে অনেক জায়গায়। মুর্শিদাবাদ সহ উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বুধবার সকাল থেকে শুরু হয় বৃষ্টি। চাতকের মতো অপেক্ষায় প্রহর গুনছিলেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা, তাদের আশা পূরণ করে অবশেষে অঝোরে বারিধারায় ভিজল তিলোত্তমা সহ একাধিক জেলা। এরই মধ্যে আরো কিছুটা স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। বর্ষার সেকেন্ড ইনিংস শুরু হওয়ার সম্ভাবনা শনিবার থেকেই, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, সপ্তাহান্তে ফের সক্রিয় হবে মৌসুমী বায়ু, সপ্তাহ শেষে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গেও চলবে ভারী বৃষ্টিপাত। ব্যুরো রিপোর্ট, ভূমি। কথায় আছে স্বাস্থ্যই সম্পদ, আর যাদের বয়স 40 বছরে উঠবে ঠিক তাদের নেই। আনন্দপুর আরআর প্লটের উদ্যোগে আয়োজন করা হলো এক ফুটবল টুর্নামেন্টের, যে ফুটবল টুর্নামেন্টে উপস্থিত ছিলেন 108 নম্বর ওয়ার্ডের পৌরপিতা, পাশাপাশি উপস্থিত ছিলেন ফুটবলার প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, ফুটবলার প্রশান্ত ঘোষ, আনন্দপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ অন্যান্যরা। এই টুর্নামেন্ট ঘিরে কিন্তু মানুষের মধ্যে একটা প্রবল উৎসাহ দেখা যায়, তার কারণ ফুটবল খেলার জন্য একটি বলা হয় যে যুবকদের, ইয়ং জেনারেশনকে উঠিয়ে আনার কিন্তু বার্তা দেওয়া, কিন্তু এক্ষেত্রে দেখা গেল যাদের বয়স 40 বছর ঊর্ধ্বে তাদেরকেও কিন্তু চাঙ্গা করার এক কিন্তু বার্তা বা প্রয়াস নেওয়া হয়েছিল আরআর প্লটের উদ্যোগে, এবং সেই প্রয়াসই কিন্তু কতকটা যেন সার্থকতা লাভ করলো এই মহতী উদ্যোগের মধ্যে দিয়ে। প্রথমত আমি ৪০+ সারা যে উদ্যোগ দিয়ে যে ফুটবল একটা করেছে, সত্যি কথা বলতে কি দারুণভাবে আমি নিজেও উদ্বুদ্ধ হয়ে গেছি, কারণ ৪০+ যারা হয়েছে তাদের নিজেদের শরীরকে রক্ষা করার জন্য এই যে একটা উদ্যোগ, আমি মনে করি এটা একটা বিশাল বড় ব্যাপার। এই জন্য বলবো যে রেজাল্টটা হয়তো তাড়াতাড়ি পাবে না, কিন্তু এর একটা মানে পরবর্তী ফল এটা সবসময় পাওয়া যাবে।
চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ালো পশ্চিম মেদিনীপুরের দেবড়া ব্লকের একটি নার্সিং হোমে। প্রতিবাদে নার্সিং হোমে ভাঙচুর চালালো রোগীর আত্মীয়রা। মঙ্গলবার পেটের ব্যথা নিয়ে নার্সিং হোমে ভর্তি করা হয় দেবড়া ব্লকের বাসিন্দা অজয় দলুইকে। পরিবারের সদস্যদের অভিযোগ, ভর্তি করার পরে ভুল ইনজেকশন দেওয়ায় মৃত্যু হয় রোগীর। এরপরই নার্সিং হোমে ভাঙচুর করেন অজয় দলুইয়ের পরিবারের সদস্যরা, পলাতক নার্সিং হোমের মালিক। কালকে এমনি পেটে গ্যাস হয়েছিল, গ্যাস হওয়ার পর নার্সিংহোমে দুটার সময় গ্যাস মানে পেটে আর এমনিতে গ্যাসের প্রবলেম হয়, গ্যাসের জন্য ভর্তি করেছিল। দুটার সময় এখানে ভর্তি করেছিল, দিয়ে ভর্তি করার পরে এখানে ও অনেক ইঞ্জেকশন দিয়েছে উল্টাপাল্টা ইঞ্জেকশন দেওয়ার জন্য, তার জন্য ছেলেটা হাফ ফেল হয়ে গেছে আর হাইড্রোজের জন্য ছেলেটা মারা গেল। দুটি বেসরকারি বাসের রেষারেষিতে মৃত্যু হলো বাইক আরোহীর, আহত এক। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়ার জোড়া অশ্বত্থতলায়। বসিরহাট বনগা রোডে বাদুড়িয়ার জোড়া অশ্বত্থতলায় বুধবার দুপুর ১২টা নাগাদ যাত্রী তোলা নিয়ে বনগাগামী দুটি বাসের রেষারেষির মধ্যে পড়ে যান এক বাইক আরোহী। ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক আরোহী সোহরাব হোসেনের। প্রতিবাদে ঘাতক বাসটিতে ভাঙচুর করে উত্তেজিত জনতা, পাশাপাশি পথ অবরোধ করা হয়, যার ফলে ঘন্টা খানেকের জন্য যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে। বাদুড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ, চালক ও খালাসি পলাতক। এই দুটো বাস রেষারেষি করছিল, মানে ওদের সব টাইমের ব্যাপার আছে, ওরে তাড়াচ্ছে ও তাড়াচ্ছে, তারা থেকে দুর্ঘটনা এইভাবেই আর প্রতিনিয়ত এইভাবেই করে এরা। তৃণমূলের বিরুদ্ধে পাল্টা দোষীদের গ্রেপ্তারের দাবিতে নির্দল সমর্থকদের পথ অবরোধ ঘিরে উত্তেজনা ছড়ায় দেগঙ্গার বেড়াচাপা হারোয়া রোডের গড়পাড়া এলাকায়। মঙ্গলবার বিকেলে ২ ঘন্টা অবরোধ চলার পর দেগঙ্গা থানার পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়। ঘটনায় আটক করা হয় একজনকে। আজকে এই আমি বাড়ির বাইরে একজনের অসুস্থতা দেখতে গেছিলাম, সে মতো অবস্থায় মৃত্যু সাহায্য দাঁড়িয়ে থেকে নেতৃত্ব দিয়ে আমার বাড়িতে হামলা করে হাকিমার মৃত্যু সাহায্য আজকে দাঁড়িয়ে থেকে আমার বাড়িতে হামলা করে এখন মোটর সাইকেল করে পালিয়ে গেল। এরা বলে কি আমরা এখানকার দিদি সৈনিক, দিদি সৈনিক আমরা, ওরা দিদি সৈনিক, ওরা দিদি শত্রু, আজকে দেবঙ্গা ব্লক থেকে শেষ করতে হয় মৃত্যু সাহায্য। প্রথম শ্রেণী থেকে পাস ফেল প্রথা চালুর দাবিতে গণস্বাক্ষর অভিযান ডিএসওর। দক্ষিণ দিনাজপুর জেলার ডিএসওর পক্ষ থেকে বুধবার এক গণস্বাক্ষর অভিযান করা হয়। সংগঠনের জেলা কমিটির সদস্য বিকাশ কাড়া জানান, প্রথম শ্রেণী থেকে পাস ফেল প্রথা ফেরানোর দাবিতে ডিএসওই আন্দোলন করছে। তারই অঙ্গ হিসেবে এই গণস্বাক্ষর অভিযান, এই গণস্বাক্ষর মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেওয়া হবে। তারপরেও যদি দাবি না মানা হয় তাহলে বৃহত্তর আন্দোলনের পথে এগোবেন তারা। ছাত্র ছাত্রীদের স্বার্থে স্কুল স্তরে প্রথম শ্রেণী থেকে পাশ ফেল প্রথা না থাকার ফলে দীর্ঘ ৩৮ বছর ধরে যে অবর্ণীয় ছাত্রদের জ্বলন্ত সমস্যা এবং অবর্ণীয় ছাত্র ছাত্রী যে শিক্ষা থেকে বঞ্চিত হয়ে গেছেন, তাদের যে একটা ক্ষতি হয়ে গেল সেই ক্ষতি কোনোভাবে পূরণ করা যায় না। তাই এই দীর্ঘ ৩৮ বছর ধরে আমাদের আন্দোলন চলছে এবং এই যে আন্দোলনের ধারাবাহিকতায় রাজ্য সরকার এই শিক্ষাবর্ষে তারা পাস ফেল প্রথা চালু করবেন বলেছিলেন প্রথম শ্রেণী থেকে, কিন্তু তারা জনসাধারণকে দেওয়া আমাদের কাছে লিখিত প্রতিশ্রুতি দিয়েছেন, এই জনসাধারণকে দেওয়া লিখিত প্রতিশ্রুতি তারা দুরঙ্কিত করে, তারা অমান্য করে, তারা বিভিন্ন পত্রপত্রিকা এবং টিভির চ্যানেলে তারা বিভিন্নভাবে মত পোষণ করে চলেছেন এবং আমরা চাইছি যাতে অবিলম্বে এই শিক্ষাবর্ষেই একেবারে প্রথম শ্রেণী থেকেই পাস ফেলা চালু হোক। ফলে আমাদের আজকে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান চলছে এবং আগামী দিনেও যদি প্রথম শ্রেণী থেকে পাস ফেল চালু না হয় তাহলে এই আন্দোলন তীব্রতর আকার ধারণ করবে এবং সমস্ত ছাত্র সমাজকে একত্রিত করে আমরা রাজ্য সরকারের কাছে তীব্র আন্দোলনে এগিয়ে যাব। পাচারকারীদের হাত থেকে উদ্ধার বিশাল আকারের জোড়া গোসাপ, তার জেরে চাঞ্চল্য ছড়ালো বেলদা স্টেশন এলাকায়। পাচারের উদ্দেশ্যে সাপগুলি নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গিয়েছে। বুধবার সকালে বেলদা স্টেশনে জোড়া গোসাপ দেখতে পান এলাকাবাসী। খবর দেওয়া হয় বনদপ্তরে, বনদপ্তরে আধিকারিকরা ৪০ কিলো ওজনের সাপ দুটিকে উদ্ধার করে নিয়ে যায়। বনদপ্তরে অনুমান নারায়ণগড় ব্লকে পাচারের জন্য সাপ দুটিকে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু স্টেশনে ধরা পড়ে যাওয়ার ভয়ে সাপ দুটোকে রেখে চম্পট দিয়েছে পাচারকারীরা। কে বা কারা গোসাপ পাচার করছিল তা খতিয়ে দেখছে পুলিশ। ওরা অন্য জায়গায় পাচারের জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, এখান থেকে এনে এই স্থানীয় কোথাও জায়গায় নিয়ে যেত আর কি। ওগুলোকে সাধারণত সবর কাস্টের মানুষরা খায় কিছু কিছু,
আর সেই জন্য আমরা যখন খবর পেয়ে গেছি, দেখতে পেয়েছি যে বন কর্মচারী আসছে, পোশাকটা পরা আছে, তখন ওরা ছেড়ে এক সাইড হয়ে গেছে। তখন উচ্চ মাধ্যমিকে 91% নম্বর পাওয়া কেয়া ঘোষের পাশে দাঁড়ালো পশ্চিম বর্ধমান জেলার বঙ্গীয় নব উন্নয়ন প্রাথমিক শিক্ষক সংঘ। কেয়া ঘোষের বাড়ি কাকসার মানিকারা গ্রামে, বাবা পেশায় সামান্য দিনমজুর। আমলা জোড়া হাই স্কুলে কলা বিভাগের ছাত্রী কেয়া ভূগোল নিয়ে পড়াশোনা করতে যাচ্ছে। বাবা মাকে রোজগার করে দুবেলা দুমুঠো খাওয়ানোর জন্যই নার্সিং ট্রেনিং করতে যাচ্ছে। তাই মেধাবী ছাত্রী কেয়ার লেখাপড়ার সমস্ত খরচ বহন করার দায়িত্ব নিল বঙ্গীয় নব উন্মেষ প্রাথমিক শিক্ষক সংঘ। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পত্নী কুলসুম নওয়াজ। বর্তমানে তাকে লন্ডনের এক হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছে। তার পরিবারের সদস্যদের ইংল্যান্ড ছেড়ে যেতে নিষেধ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার রাতে হৃদরোগে আক্রান্ত হন নওয়াজ পত্নী। এরপরই তাকে ভর্তি করা লন্ডনের এক হাসপাতালে, সেখানেই তাকে আইসিইউতে ভর্তির সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। ভারতের মধ্যে হাইপার লুপ ট্রেন চলবে মুম্বাই থেকে পুনে পর্যন্ত এই প্রথমবার। আগামী 2019 সাল থেকে এই প্রকল্পের কাজ শুরু হবে বলে সূত্রের খবর। চলতি বছরের অগস্টের মধ্যেই শেষ হবে ভারতের প্রথম হাইপারলুপ ট্রেনের পরীক্ষা। ভারতের প্রথম হাইপারলুপ ট্রেন চলবে মুম্বাই থেকে পুনে পর্যন্ত। আগামী 2019 সাল থেকে এই প্রকল্পের কাজ শুরু হবে বলে সূত্রের খবর। অগস্টের মধ্যে পরীক্ষা নিরীক্ষা শেষ করে নভেম্বরে প্রকল্পের রিপোর্ট দেবে পুনে মেট্রোপলিটন রিজিওনাল ডেভেলপমেন্ট অথরিটি। বালেওয়ারডি ও গাহুঞ্জের মধ্যে দীর্ঘ 150 কিলোমিটার রাস্তায় প্রাথমিকভাবে চালু হবে হাইপারলুপ ট্রেন পরিষেবা। এই পথ পাড়ি দিতে হাইপারলুপের সময় লাগবে মাত্র 20 মিনিট, ফলে যাত্রীদের অনেকটাই সময় বাঁচবে বলে মত কর্তৃপক্ষের। বিতর্কে জড়ালো আগ্রার ডক্টর ভীমরাও আম্বেদকর বিশ্ববিদ্যালয়। 2017-2018 শিক্ষাবর্ষের পরীক্ষায় পড়ুয়াদের পূর্ণ মানের থেকে বেশি নম্বর দেওয়ার অভিযোগ উঠল বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। এছাড়াও সম্পূর্ণ ফল প্রকাশে ব্যর্থ হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বহু ছাত্র তাদের মার্কশিট পায়নি বলে অভিযোগ তুলেছে। চলতি মাসের 15 তারিখ রেজাল্ট বেরোনোর কথা থাকলেও ওই দিন তা প্রকাশ করতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার প্রকাশ পায় পরীক্ষার ফল। নির্ধারিত দিনের পরে ফল প্রকাশ করেও তাতে এত ভুল থাকার জন্য ক্ষোভ প্রকাশ করে বিশ্ববিদ্যালয় পড়ুয়ারা। নিরাপত্তা রক্ষীদের চেকপোস্ট দিয়ে পালানোর সময় গ্রেপ্তার 2 লস্কর জঙ্গি। ঘটনাটি ঘটেছে জম্মু কাশ্মীরের বারামুলা সেক্টরে। 32 নম্বর রাষ্ট্রীয় রাইফেল ও 92 নম্বর ব্যাটালিয়নের সেনারা যৌথ অভিযান চালিয়ে বারামুলার রোহানায় চোদানাপোরায় আটক করে 2 জঙ্গিকে। দুজনেই লস্করি তৈবার সদস্য বলে জেরার মুখে স্বীকার করে ধৃতেরা। উপত্যকায় জঙ্গি কার্যকলাপ ঠেকাতে ভবিষ্যতেও এই ধরনের অভিযান চলবে বলে জানানো হয়েছে সেনাবাহিনীর তরফে। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পত্নী কুলসুম নওয়াজ। বর্তমানে তাকে লন্ডনের এক হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছে। তার পরিবারের সদস্যদের ইংল্যান্ড ছেড়ে যেতে নিষেধ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার রাতে হৃদরোগে আক্রান্ত হন নওয়াজ পত্নী। এরপরই তাকে ভর্তি করা লন্ডনের এক হাসপাতালে, সেখানেই তাকে আইসিইউতে ভর্তির সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। ইন্দোনেশিয়ায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ 128 যাত্রী। সুমাত্রার টোবা হ্রদে যাত্রার মাঝপথে হঠাৎ করে ডুবে যায়। ইতিমধ্যে 18 জনকে উদ্ধার করা গেলেও বাকিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। মৃত্যু হয়েছে একজনের। প্রতিকূল আবহাওয়ার জন্য ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ বলে জানিয়েছে দেশের বিপর্যয় মোকাবিলা বাহিনী। হ্রদের পোর্ট অফ ডিগার্স এর কাছে খারাপ আবহাওয়ার জন্য নৌকাটি ডুবে যায় বলে সূত্রের খবর। ভূমিবার্তা এখনকার মতো এ পর্যন্তই। দিনভর সংবাদ ও নানা অনুষ্ঠানে চোখ জন্য চোখ রাখুন ভূমি 24x7 এর পর্দায়।